নমস্কার মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের নয়শো বিরানব্বইতম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মুখ্য ধর্মের মধ্যে যেখানে চৈতন্য প্রসঙ্গে মহর্ষি অষ্টাবক্রের কথা অপূর্বভাবে উঠে এসেছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করে চলেছি পর্বে আমরা এ বিষয়ে মহারাজ জনকের কথা শুনেছি মহারাজ জনক সেনের প্রশ্নটা মূল প্রশ্নটা ছিল মহারাজ যুধিষ্ঠিরের এবং এই প্রশ্নটি তিনি মহাভারতে বহুবার করেছেন অর্থাৎ মানুষ এই সংসারে এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে এই যন্ত্রণা থেকে এই কষ্ট থেকে সে কীভাবে নিবৃত্তি পেতে পারে মুক্ত হতে পারে কি করে এই দুঃখ যন্ত্রণার উপশম তার জীবনে কিভাবে ঘটতে পারে এটা একটা বেসিক প্রশ্ন একদম সমস্ত মানুষেরই সংসারী মানুষ মাত্রেরই এই প্রশ্নটি বর্তমান এবং এটি একটি মূল প্রশ্ন যাকে আমরা বলছি বেসিক প্রশ্ন জীবনে কোনো দুঃখ যন্ত্রণার কোনো রকম দুঃখ বেদনার স্পর্শ পেতে হয়নি এমন মানুষ পৃথিবীতে দেখা যায় না জন্ম মাত্রই নারী ছেঁড়ার যে কষ্ট সেখান থেকে শিশুর ক্রন্দন আরম্ভ হয় আসলে এর মূলে যা রয়েছে খুব চমৎকার করে যোগাবাসিষ্টে যোগবাসিষ্টতে বশিষ্ট মনীষ কথা খুব চমৎকার করে বলেছেন তিনি বলেছেন এর মূল কারণটি তিনি বলেছেন বলেছেন বিদ্যমানং মানও যাবৎ তাবৎ দুঃখ স্খয়ং তাবৎ দুঃখ স্খয়ং কুত বলছেন মনো মানে সাধারণ মনও মন মানে সাধারণ আমাদের যে অহমাত্মক চেতনা চেতনাকে যে কনসাসনেস নিয়ে আমরা মহাভারতের এই যে বেশ কয়েকটি পর্ব ধরে আলোচনা করে চলেছি এবং আমাদের এই আলোচনা আরম্ভ হয়েছে আপনারা জানেন চৈতন্যের পথে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই সমস্ত বিভিন্ন ধাপে ধাপে আমরা যাচ্ছি এবং এই চৈতন্য বা কনসাসনেসের পথে আমরা মহর্ষি অষ্টাবক্রের কথা পাচ্ছি তো এই যে চেতনা চৈতন্য বা এই যে চেতনা অ্যাওয়ারনেস যাকে বলে এই অ্যাওয়ারনেসকে দুরকমভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সাধারণ চেতনা সাধারণ চেতনা বা অহমাত্মক চেতনা এই যে আমাদের যার মধ্যে অহম আ আমি এই ভাবটা ঢুকে আছে যে চেতনার মধ্যে বলছি আমি আমিত্ব যে চেতনার সঙ্গে যুক্ত হয়ে আছে এইটা হচ্ছে যে চেতনাদেরকে বলি যে আমি আমার শরীর আমার মন আমার দেহ এই জাগতিক সব কিছু আমার এই যে আমার আমার এই যে আমার বোধ আমিত্ব বোধ এই এক এক ধরনের চেতনা বলছি এই ধরনের আরেকটি চেতনা হচ্ছে একেবারে যে চেতনা অনন্তের সাথে ব্যাপ্ত যেই চেতনার কথা আমরা বলতে যাচ্ছি যেই চেতনার কথা যে চৈতন্যের কথা যে সমস্ত সংসার এই চৈতন্যময় সেই অর্থে যে চেতনা একটা বড় বৃহৎ চেতনা যা ব্রহ্মচেতনা যাকে বলা হয় ব্রহ্ম তো সেই চেতনা ছাড়া আর কিছু নয় ব্রহ্ম স্বয়ং চেতনাস্বরূপ তো এইখানে বৈশিষ্ট্য খুব চমৎকার করে বলছে যতক্ষণ তোমার মধ্যে এই আমিত্য বোধ থাকবে এই আমিত্বরূপ চেতনা থাকবে যাকে বলা হচ্ছে মন মন একটা জড় বস্তু মন একটা জড় বস্তু কেন মনকে জড় বস্তু বলা হচ্ছে কার কারণ আমরা একটি পর্বে আলোচনা করেছি যেখানে বলছে যা কিছু যাক সেখানে বলা হয়েছে যা কিছু আমি দেখি যা কিছু আমি অনুভব করি যা কিছু আমি আস্বাদ করি সবই হচ্ছে দৃশ্য তাহলে যা অনুভব করা দেখা শোনা জানা এই সবই হচ্ছে দৃশ্য দৃশ্য অর্থেই বস্তু আর যে অনুভব করছে যে দেখছে জানছে চিনছে সেই হচ্ছে নলেজ বা সেই চৈতন্য সেই হচ্ছে দ্রষ্টা তাহলে মন দেখছে মন অনুভব করছে মন আনন্দিত হচ্ছে মনে কষ্ট এই যা কিছু সব মনের তাহলে মনও হচ্ছে আমরা মনের মধ্যে মনই হচ্ছে তাহলে একটা বস্তু কারণ আমি দেখছি আমার মন আনন্দিত হচ্ছে আমার মন দুঃখিত হচ্ছে এই মন থেকে যদি আমরা পৃথক হয়ে যাই দেহ থেকে পৃথক হয়ে মনে আসি মন থেকে পৃথক হয়ে আমরা চৈতন্যে পৌঁছই তাই না দেহ থেকে পৃথক হয়ে আমরা মনের স্তরে আসি মনের স্তরে দেহ মানুষের সাধারণ মানুষ দেহগত স্তরের মধ্যেই থাকে সেই দেহটাকে নিজের বলে ভাবে এই দেহটাই সে এই সেই জন্যে তার সব কিছু এই দেহ কেন্দ্রিক এই শরীরের কিসে আরাম হবে শরীর কিসে ভালো থাকবে শরীরের কিসে সুখ হবে এই সবটাই হচ্ছে তার শরীর ময় শরীর কেন্দ্রিক ভাবনা একটু উন্নত হলে একটু চিন্তার একটু উন্নত স্তরে গেলে মানুষ আরেকটু একটু গভীরভাবে ভাবতে শিখলে সেই মানুষে সে তখন বোঝে যে সে এই শরীরটা সে নয় এই শরীর এই সে হাত নয় পা নয় চোখ নয় এই যে ভাবনাটা এই যে চিন্তা এই যে মনন শক্তি সেটা হচ্ছে তার মন দিয়ে সে দেখে মন দিয়ে সে বিচার করে দেখে যে সে শরীর নয় হ্যাঁ চোখ নয় এ কথা নয় এই হাত পা এসব নয় সে এই শারীরিক সঙ্গে সে আলাদা আরেকটু পরে আরও এক ধাপ যখন সে এগিয়ে যায় সেই মানুষই আরেক ধাপ যখন সে এগিয়ে যায় তখন সে খুব পরিষ্কার করে বুঝতে পারে সেই একই মানুষ যে যেসব মনও নয় সে মন ছাড়া একটা অন্য কোনো জিনিস কারণ সে তখন খুব পরিষ্কার করে বুঝতে পারে মন থেকেও সে ডিট্যাচ হয়ে যায় শরীর থেকে ডিট্যাচ হয়ে সে মন স্তরে আসে মন থেকে ডিট্যাচ হয়ে সে চৈতন্য বা সেই অ্যাওয়ারনেসের স্তরে চলে যায় সে কনসাসনেসের স্তরে সে চলে যায় সেখান থেকে সে দেখে এই তার মন আনন্দিত হচ্ছে তার মন বিষাদগ্রস্ত হচ্ছে হ্যাঁ তার মন অবসাদ পড়ে যাচ্ছে আবার তার মন খুব গভীর আনন্দে পুলকিত হয়ে উঠল ঠিক আছে সুতরাং সে বুঝতে পারে যে সে মনও নয় তার মনের মধ্যে এই সমস্ত ঢেউ খেলে যাচ্ছে সে মনও নয় মনও হচ্ছে একটা তাহলে জড়বস্তু এই যে মন মননাত্মক এই যে অহমাত্মক এই যে সূচক এটা যত এই চেতনা এই কনসাসনেসের স্তরে যাকে চেতনার নিম্ন স্তর বলা হয় এই স্তরে যতক্ষণ একজন মানুষ থাকবে ততদিন সর্বতভাবে সম্পূর্ণভাবে দুঃখ ক্ষয়ের আশা করাটা ততদিন ততদিন তার তার দুঃখ থাকবে থাকবে যন্ত্রণা হ্যাঁ রামদাস নিরর্থ স্বামী খুব চমৎকার করে ওখানে বলছেন জাগাতে জেগাতে স্যার বা সৌখি যান বিচারিয়া দেখলে মন সু এই জগতে সর্বসুখী কে বিচার করে দেখো কে সর্বসুখী যতক্ষণ তুমি আমিত্বের মধ্যে রয়েছ ততক্ষণ তুমি কাউকে সুখী দেখবে না হ্যাঁ সুখ পাহতা হতা যাবা পাওয়াতে দুঃখ পারবতা এ বাটে তুকারাম এই একই কথা বলছে তাই তো এই শান্তি পর্বের মধ্যে আমরা দেখছি যে ব্যাসদেব বলছেন সুখাদ বহুত আরং দুঃসং জীবাতে নাস্তি সংশয়া সুখাদ দুঃখ বহুতরং দুঃখং জীবিতে নাস্তি সংশয়া জীবনে সুখের চেয়ে দুঃখই বেশি ব্যাপারে সন্ধের কোনো অবকাশই নেই হ্যাঁ এবং সেখানে বুদ্ধদেবতাই বলছে স্যার বাং দুঃসং অসুখং লৌকং সবাই এই কথা বলছে তাহলে এই যে দুঃখ বেদনা এই যে যন্ত্রণা হুম এর উপশম ঘটবে কী করে এই প্রশ্নটা তো এই দুঃখময় সংসার থেকে মানুষের মুক্তি ঘটবে কি করে দুঃখের পর পারে সে যাবে কি করে কিভাবে সে এই দুঃখের অন্য স্তরে যাবে সেখানেই দেখুন কি চমৎকার করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার কথামৃতের মধ্যে ওখানে বলছেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না তিনি বলছেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না ভীষ্মদেব এই মহাভারতের ঘটনা উল্লেখ করে ঠাকুর অপূর্ব একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এই দুঃখের ব্যাপারে বলছেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন একেবারে এই ঘটনা সঙ্গে কৃষ্ণ এসে খানিক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কি আশ্চর্য পিতামহ অষ্টবসুর একজন বসু এর মতো জ্ঞানী দেখা যায় না ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন তাদের এই মনে হয়েছে তাদের এই ধারণা হয়েছে কৃষ্ণ বললেন ভীষ্ম সেই জন্য কাঁদছেন না কৃষ্ণ ঠিক বুঝেছে বলছে ভীষ্ম সেই জন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করো দেখি জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে যায় যে পাণ্ডবদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ঘুরছেন ফিরছেন রয়েছেন অথচ পাণ্ডবদের বিপদের শেষ নাই এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছু বোঝার জোর নেই এই এই জায়গাটা হচ্ছে একেবারে যেন ঈশ্বরের এই যে দুঃখটা এই যে যন্ত্রণা ঈশ্বর স্বয়ং রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে সব সবসময় রয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই তো বলা হয়েছে তিনি পাণ্ডবদের সঙ্গে সব সময় রয়েছে অথচ পাণ্ডবদের দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা কষ্ট বিপদের শেষ নেই তাই তো এইটা একটা দুরহর রহস্য এটা একটা দুরহর রহস্য মহাজন মানে অরবিন্দ তার সাবিত্রী মধ্যে খুব চমৎকারভাবে এই কথাটা বলছে লিফটিং দ্য হ্যামার্স অফ টাইটানিক টয়েল দ্য ডিমিউরজ অফ দ্য ইউনিভার্স ওয়ার্ক দ্য শেপ উইথ গেন্ড স্ট্রোকস দেয়ার ওন দে আর সন্স আর মাকড উইথ দেয়ার এনার মাস স্ট্যাম্প অফ ফায়ার ঈশ্বর সঙ্গে সঙ্গে আছেন তবু এই তাদের যন্ত্রণা ঈশ্বরের পথে যারা রয়েছেন তাদের দুঃখ যন্ত্রণা ক্লেশের কোনো শেষ নেই এটাই আমরা দেখি বড় বড় সাধক বড় বড় মানুষ যারা ঈশ্বর পথে রয়েছেন তাদের কত কষ্ট তাদের কত যন্ত্রণা তাহলে এই সব দেখে শুনে বাধা বিপত্তির দুঃখ বেদনার যে অবসম্ভাবিকতা ও তার সর্বজন প্রযোজ্যতা না হয় স্বীকার করে গেছে তবুও একটা প্রশ্ন এখানে যুধিষ্ঠির তুলেছে এবং এই প্রশ্ন তিনি এখানে না তিনি অনেকবার তুলেছেন এবং মহাভারতে নানাভাবে এই প্রশ্নের সমাধানও সেখানে দেওয়া হয়েছে কেন প্রশ্ন হচ্ছে কেন কেন এই কেন এই কঠোর ক্লেশদাসী বিধান ভগবান নিজে তো আনন্দময় হ্যাঁ প্রেমময় সর্বশক্তিমান তাহলে তার এই সৃষ্টিতে এরকম একটা সৃষ্টি ছাড়া নিয়ম কেন এলো এটা তো আমরা সাধারণ মানুষের এইরকমই তো একটা প্রশ্ন থাকে যে ঈশ্বরের সাম্রাজ্যে যিনি আনন্দময় পুরুষ তার সাম্রাজ্যে এত দুঃখ ক্লেশ কেন কিসের জন্য তো সেই প্রশ্নই আবার আরেকবার যখন উত্থাপিত হল তখন আমরা দেখছি সেখানে এইখানে কিভাবে এর মোকাবেলা করা হচ্ছে এর তার উত্তরটা কীভাবে এবং এই প্রসঙ্গেই সেখানে অষ্টাবক্রের কথা উঠে এসছে আজকে অন্যান্য জায়গায় এই দুঃখ নিবৃত্তির মহাভারতে যেমন যেমন বলা প্রশ্ন এসছে তার অনেক রকম তার উপায়ের কথা বলা হচ্ছে এই বিশেষ জায়গায় অষ্টবক্রের কথা উল্লেখ করে উল্লেখ উল্লেখিত হয়েছে আমরা সেই জায়গাটাই আজকের আলোচনায় তুলে ধরব যেহেতু আমরা অষ্টবক্রকে নিয়ে আলোচনা করে চলছি দেখুন এই দুঃখিয়ের প্রসঙ্গে ভগবান বুদ্ধের একটি কথা আছে সেটি দিয়ে আমরা বরং এই আলোচনাটাকে আরম্ভ করি তাহলে অষ্টাবক্রের এই বক্তব্যকে ধরতে খুব সুবিধে হবে একটু সহজ হবে ভগবান বুদ্ধকে তার শিষ্যরা একদিন তাকে দেখে জিজ্ঞেস করছেন আরে ইনি সারা জীবন তাকে দেখে সারা বুদ্ধের একেবারে সঙ্গে সঙ্গে যে সমস্ত শিষ্যরা ছিলেন যারা তার সঙ্গে খুব থাকতেন তার সঙ্গেই থাকতেন এমন একজন শিষ্য সে বুদ্ধদেবকে এসে জিজ্ঞেস কর দেখে তার সামগ্রিক জীবনটা দেখে বললেন ইনি সারা জীবন তো এই মৃত্যু কষ্ট দুঃখ বেদনা এসব দেখেই তো তিনি সব। থেকেই মুক্ত হবার নির্বাণ লাভ করারই সাধনা তিনি করে গেছেন সারাটা জীবন অথচ সেই বুদ্ধ তার এত যন্ত্রণা তার এই তিনিও প্রৌঢ় হয়েছেন তারও শরীরের কষ্ট আছে তিনিও বেদনা বোধ করছে। শারীরিক যন্ত্রণা তিনিও লাভ করছে। তাহলে এই দীর্ঘ সাধনা করে তিনি কোন নির্বাণ লাভ করলেন এই তখন বলছে বুদ্ধেরই যদি এত সাধনা করে তাহলে তার ফল হলো কি সেই শিষ্য তিনি বুদ্ধের কাছে বুদ্ধের সমীপে এসে তাকে জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি দীর্ঘ সারা জীবন এই নিয়ে সাধনা করলেন তপস্যা করলেন নির্বাণও লাভ করলেন অথচ সেই দুঃখ যন্ত্রণা কষ্ট সেই জরা ব্যাধি সবই তো আপনার মধ্যে এসে যাচ্ছে তাহলে কি লাভ হলো কী লাভ করলেন আপনি তবসম বুদ্ধ বললেন দেখো এই সংসারে এগুলো কোনো বড়ো কথা না এই যে শরীর ধারণ করেছি এগুলো শরীরের স্বাভাবিক অবস্থা হবে এটা বড় কোনো কষ্টকর নয় এটা কোনো কষ্টকরের ব্যাপারই নয় সংসারে থাকলে ভালো মন্দ দুই আসবে শরীরের সুখও আসবে শরীরের যন্ত্রণাও আসবে কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে এই যে দুঃখের তীর অপ্রাপ্তির তীর হ্যাঁ এই এইগুলো এই সমস্ত তীর এগুলো আসবেই কিন্তু দুঃখ যন্ত্রণা এগুলোর তীর আসবে এটা নিয়ে বড় কোনো কথা নয় এটা নিয়ে একেবারেই কোনো মানুষ ভাবে না তার কোথায় তার এই কষ্টটা না তার ব্যাপারটা হচ্ছে উদ্বেগ যখন ওই কি দুঃখ আসবে দুঃখ তাকে কতটা ঘায়েল করবে তার বিপদটা কতখানি হতে পারে বিপদের কথা চিন্তা করে সে যখন ভীষণ বিচলিত হয়ে পড়ে এই উদ্বিগ্ন অবস্থা তার এই বিচলিত অবস্থা সেটাই হচ্ছে কষ্টকর ওই যে প্রতিক্রিয়াটা তার ওই যে রিয়াকশানটা সেটাই হচ্ছে মানুষের কাছে যন্ত্রণাদায়ক এইটা হলে আমার এরকম হতে পারে এই যে হতে পারে বলে তার মধ্যে একটা চরম উদ্বেগ সৃষ্টি হলো সে যে গভীর উদ্বিগ্ন হয়ে পড়ল এই উদ্বিগ্নতাই তাকে কিন্তু অবসাদগ্রস্ত করে তোলে এই উদ্বিগ্নই তাকে অস্থির করে তোলে এই উদ্বিগ্নই তাকে ভয়ার্থ করে দুঃখিত করে তোলে না হলে শরীরের যা কিছু প্রক্রিয়াও স্বাভাবিকভাবে আসবে যাবে যা কিছু স্বাভাবিকভাবে আসে যায় দিন হয় রাত হয় মানুষের কোনো ব্যাপার না সবটাই তার মধ্যে স্বাভাবিকভাবে সে নয় কিন্তু সে যদি ভাবতে থাকে এই দিনের আলো শেষ হয়ে গেল এবার রাতে অন্ধকার আসবে এই রাতের অন্ধকারে আমি কী করবো কীভাবে যাব কিভাবে থাকব এই যে ভাবনাটা এই যে তার প্রতিক্রিয়াটা এই যে তার রিয়াকশনটা সেটাই তাকে কিন্তু যন্ত্রণা দেয় বুদ্ধদেব বলছে ওই দ্বিতীয় তীরটি হচ্ছে সমস্ত যন্ত্রণার কারণ আমি ওই দ্বিতীয় তীরটি আমার জীবন থেকে তুলে ফেলে দিয়েছি প্রথম তীর সবারই থাকে অবশ্যই দেহধারী মাত্রেরই থাকে আমারও আছে এটা সবারই থাকবে এটা নিয়ে আমি চিন্তিত নই জগতের কোনো মানুষই সেটা নিয়ে কোনো তার কাছে বড় ব্যাপার হয় না সত্যি তো এই যে দিন হতে রাত হচ্ছে এটা চলছে এটা একটা স্বাভাবিকই প্রক্রিয়ার মতন হয়ে যায় কে ভাবতে বসে দিন হলে যা কিছু স্বাভাবিক যা কিছুতে সে অভ্যস্ত হয়ে পড়েছে তা নিয়ে তার কোনো বেশি উদ্বিগ্নতা যন্ত্রণা চিন্তা নেই যা কিছু অস্বাভাবিক তার কাছে যেটা নিয়ে সে একটু নতুন তার কাছে একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গে বুঝতে সুবিধে হবে এই যে দেখুন কোভিড এর মতন যে একটা মহামারী আমাদের জীবনে এলো ঠিক তার আগের কোভিড আসার দু হাজার বিশ সালের দু হাজার বিশ আজকে তো আমরা দু হাজার চব্বিশে বসে আছি দু হাজার বিশ সালের মোটামুটি মার্চ এপ্রিলের কবিদের এই ভয়ঙ্কর ঢেউটা আছড়ে এসে পড়েছে ঠিক তার আগে পর্যন্ত যে জীবন সেটা আমাদের কাছে একটা অভ্যস্ত জীবন ছিল কবিদের যে এই ওয়েব যখন আমাদের মধ্যে আছড়ে পড়ল আমরা যখন আস্তে আস্তে সব গৃহবন্দি হয়ে গেলাম আমাদের জীবন যখন একটা অন্য রকম হলো এই যে অন্য রকম হয়ে যাওয়া সেখানে আমরা সবসময় একটা উদ্বিগ্ন হয়ে আছি সাই চতুর্দিকে অ্যাম্বুলেন্স সাইরেনের আওয়াজ আমরা মুহূর্তে মুহূর্তে চমকে চমকে উঠছি আমাদের প্রিয়জনের মৃত্যু দেখছি হ্যাঁ বা শেষ মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না নানা রকমের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা তখন আছি মানুষের জীবনযাত্রাটা একদম সম্পূর্ণত রকম হয়ে গেল কাজের ধারাটা বদলে গেল তার যেভাবে সে কাজ করত সেই কাজের পুরো ব্যাপার স্যাপারই আল্টে পাল্টে গেল এই যে আমরা অনলাইনের যে ব্যাপারটা করছে এই যে আলোচনা হচ্ছে হ্যাঁ এই অনলাইন এইগুলো সব নতুন করে চলে এলো আগে আমরা অন্য কোথাও যেতাম একটা অন্য রকমের জীবন ছিল পরস্পরের সঙ্গে দেখাশোনা সব বন্ধ হয়ে গেল। একটা উদ্বিগ্নতা এই যে উদ্বিগ্নতা এলো সেটার মধ্যে একটা নতুন ঢেউ এলো তাতে আমরা দিশে হারা মতন হয়ে গেলাম অর্থাৎ আগে কি আমাদের দুঃখ যন্ত্রণা ছিল না ছিল আগে কি আমাদের জ্বালা ছিল না অনিশ্চয় ছিল কিন্তু তার সাথে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছিলাম সেই জীবনে আমরা বাস ট্রাম, ট্রেলে ঠেলে বা ট্রেনে করে দূরে আমরা যেতাম কাজে যেতাম নানারকমভাবে করতাম এখন অন্যরকম একটা পরিস্থিতি এসে গেছে আবার এই কোভিড পরবর্তী যে অবস্থাটা এই অবস্থাটা অর্থাৎ কোভিড অবস্থাটা কাটিয়ে যখন আমরা ধীরে ধীরে আবার একটা পুনর সেই আগের অবস্থায় যখন আস্তে আস্তে ফিরে এলাম পুরোটা আগের অবস্থা ফিরে পাইনি কিন্তু অনেকটা স্বাভাবিক অবস্থায় এলাম এটা একটা আমরা বলি যে নতুন একটা অভ্যস্ত জায়গায় আমরা সেখানে এসেছি হ্যাঁ এই যে নতুন একটা অবস্থা মধ্যে আমরা যখন আসছি এলাম হ্যাঁ তো এইখানেও আমাদের কাছে সেই যে সময়টা সেটা আমাদের কাছে এখন আর তেমন নয় ওটা যেন স্বপ্নবধ হয়ে গেছে এক একটা অন্যরকম পরিস্থিতি এসেছিল তখন আমরা দিশাহারা হারা হয়ে গেছিলাম চিন্তিত হয়ে গেছিলাম তারপরে কোভিডটা চলে গেল আস্তে আস্তে আমরা আবার একটু নর্মাল স্বাভাবিক বা যাকে বলে নিউ নর্মাল অবস্থায় আমরা পড়লাম এখন আমরা আবার এই জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছি ওই মাঝখানের যে অবস্থাটা ওটা যেন আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতন একটা স্বপ্ন দুঃস্ব কিন্তু ওটা খুব বাস্তব ছিল যখন আমরা ওই সময়টার মধ্যে ছিলাম তখন ওই সময়টা কিন্তু খুব আমাদের কাছে বাস্তব ছিল এখন দু বছর পরে দু হাজার চব্বিশে বাইশ সালের পর খানিকটা কবিদের থেকে আমরা স্বাভাবিক হলাম তেইশ এই চব্বিশে আমরা এখন দাঁড়িয়ে আছি তখন আমাদের ওই বিশ সালের একুশ সালের ঘটনাটা আমাদের কাছে যেন একটা দুঃস্বপ্নের মতো একটা স্বপ্ন অথচ সেই সময় আমরা যারা ছিলাম সেটা আমাদের কাছে ছিল খুব বাস্তব আজকে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে সেটা যেন একটা দুঃস্বপ্নের মতো তাহলে ওই উদ্বিগ্নতাটাই কিন্তু আমাদেরকে ভয়াট করে তোলে এই জায়গায় ঠিক অষ্টাবক্র এই জায়গাটাই আমাদেরকে ধরেছেন বুদ্ধের কথাও তাই অষ্টাবক্র আরও চমৎকার করে তিনি এই জায়গাটায় আমাদেরকে বলছেন এইখানটা বোঝো এই জায়গাটায় বোঝার চেষ্টা হলো সেটা কি তিনি তার সংহিতাতে বলছেন অষ্টাবক্রের সংহিতার মধ্যে যে তিনটি অষ্টাবক্রের সংহিতার খানিকটা খানিকটা আমরা মহাভারতের মধ্যে উল্লেখ দেখছি পুরো শ্লোকটা নেই কিন্তু এই শ্লোকগুলোকে আমরা যদি অষ্টাবক্র সংহিতার মধ্যে যাই তাহলে সে অষ্টাবক্র সংহিতার মধ্যে পুরো শ্লোকটা পাবো মহাভারতের মধ্যে তার খানিকটা উদাহরণ তুলে ধরেছে যে উদাহরণ মূল অষ্টাবক্র সংহিতার মধ্যে বিস্তৃতভাবে আছে আমরা মহাভারতে সেই অষ্টাবক্রের সংহিতার যে উদাহরণটি তুলে ধরেছে সেইটিকে আমরা বলবো তারপর সেই সেই উদাহরণটা অষ্টাবক্র সংহিতার মধ্যে যেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে আমরা সেইখানে আসব। সেই জায়গাতেও আমরা আলোচনা করব এখানে মহাভারত অষ্টাবক্র সেই উদাহরণকে তুলে ধরে বলছেন এই জীবনটা বলছেন যেন আমরা হচ্ছে একটা সমুদ্রের মধ্যে একটা অনন্ত সমুদ্রের মধ্যে এই একটা ছোট্ট নৌকোয় করে পোত হ্যাঁ পোত মানে হচ্ছে একটা নৌকো একটা বলছেন নৌকোর মধ্যে আমি ভেসে চলেছি এবং সেই সমুদ্রের ঢেউয়ে নৌকো কখনো উপরে উঠছে কখনো নিচে নাপছে হ্যাঁ কখন অর্থাৎ তার কর্মই তাকে সেই সমুদ্রের ধারার মধ্যে দিয়ে বেয়ে তুলেছে কখনো সে পাল তুলে যাচ্ছে অর্থাৎ খুব স্বাভাবিকভাবে একটা ছন্দে তার জীবনটা চলছে নৌকোটা যেন মানুষের একটা জীবন আমাদের এই অনন্ত সমুদ্রের কালো সমুদ্রের মধ্যে কালো সমুদ্রের মধ্যে আমরা প্রত্যেকেই একটা ছোটো ছোটো ভেলা এই খুব চমৎকার এই উদাহরণ এই উদাহরণ অনেক জায়গায় আছে অষ্টবক্র সংহিতার মধ্যে এটা খুব চমৎকার করে আছে তো বলছেন এই অনন্ত কালো সমুদ্রের মধ্যে মানুষের জীবন যেন একটা ছোট্ট ছোট্ট ভেলা এই ভেলা কখনও পাল তুলে পরম নিশ্চিন্তে একটা ছন্দময়তার মধ্যে দিয়ে সে হেলে দুলে আনন্দে বাতাসের তালে তালে সে দুলতে দুলতে চলে আবার কখনো প্রচণ্ড ঢেউয়ের মধ্যে সে একেবারে ভেলাটা উপরে উঠে যায় ঢেউয়ের তুলে দেয় আবার আ ছেড়ে সেই ঢেলে সেই সেই ঢেউ সেই ভেলাটাকে আ ছেড়ে সেই সমুদ্রের বুকের মধ্যেই আবার তাকে ফেলে দেয় ঠিক আছে তাহলে কখনো সে এগিয়ে চলে কখনও সে পিছিয়ে চলে কখনো সে সংক্ষুব্ধ ঢেউয়ের মধ্যে একদম ওপরে ভেসে ওঠে আবার সেখান থেকে সে আঁছড়ে পড়ে আবার কখনও সে মৃদুবন্ধ বাতাসের তাসের মধ্যে কুলকুল করে পাল তুলে একটা ছন্দময়তা এগিয়ে চলে ভালো করে ভেবে দেখুন আমাদের জীবনটাও তাই কখনো আমরা খুব উজানে সুন্দরভাবে পাল তুলে চলেছে একটা ছন্দময়তায় আমাদের জীবন চলছে কোনো উদ্বেগ নেই কোনো যন্ত্রণা নেই কোনো বাধা বিপত্তি নেই একটা সুন্দর ছন্দময়তায় জীবন চলছে আবার কখন হঠাৎ একটা বিপদ একটা জঞ্জা আমাদের জীবনে আসে আমরা টলমল হয়ে যাই আবার সেই টাল সামলে একেবারে উল উথাল পাথাল করে আমরা কখনও ডুবে কখনো ভেসে উঠে আবার একটা সাম্যের অবস্থায় এসে পড়ি এই যে সংক্ষুব্ধ সাগরের মধ্যে চলেছে এখানে বলছে খুব ভালো করে দেখো যে সমুদ্রটাও যেন তার সাথে পাল্লা দিয়ে চলছে হ্যাঁ কি আসলে কি তাই ঢেউ আর সমুদ্র তো এক নয় সমুদ্রটা শান্ত সমুদ্রের মধ্যেই যে ঢেউ যখন ওঠে তাহলে কি তখন সমুদ্রটা খুব বড় হয়ে যায় তা তো নয় সমুদ্রের জল কি খুব বেশি বেড়ে যায় ঢেউ যখন খুব ওঠে তখন কি সমুদ্রের জল বেড়ে যায় তা তো নয় যা জল আছে তাই থাকে আবার ঢেউ যখন শান্ত হয়ে যায় তখন কি সমুদ্রের জল কমে যায় তাও তো নয় সব একই রকমভাবে চলতে থাকে তাই না সুতরাং এই যে বিশ্ব চরাচরকে একটা ঢেউয়ের সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে এই সমুদ্রেরই জলরাশিরই অঙ্গ সুতরাং এই নৌকোটা যেটা যাচ্ছে সেটা সমুদ্রের মধ্যে ভেসে চললেও খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন এই যে নৌকো আমাদের আমরা যে একটা শরীর একটা দেহরূপ নৌকো এই যে নৌকো এই কাল সমুদ্রের মধ্যে ভেসে চলেছে তাহলে এটা তো সমুদ্র নয় সমুদ্র থেকে বিচ্ছিন্ন একটা অস্তিত্ব একটা আলাদা ফলে একটা গভীর সত্যের মধ্যে আমরা এখানে উপনীত হচ্ছি এখানে এসে পৌঁছচ্ছি যে একটা চেতনা একটা চৈতন্যের এই বিশ্ব একটা চৈতন্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন বর্তমান একটা কনসাসনেস এই সমস্ত কিছুর মধ্যে বর্তমান হ্যাঁ সেটা হচ্ছে সেই সেটাই দেখছে সেই কনসাসনেসই দেখছে সেই চেতনাই দেখছে সেই দৃগ দৃশ্য দিয়েই এইটাকে ব্যাখ্যা করা হয়েছে বলছে যে সেই চেতনাই দেখছে নৌকোটা সুন্দরভাবে এই জলরাশির মধ্যে দিয়ে বেয়ে চলেছে সেই নৌকোটাই ভেসে উঠছে সেই নকোটাই পাল্টে যাচ্ছে সেই নকোটাই ঢেউর মধ্যে আছেড়ে পড়ছে হ্যাঁ অর্থাৎ সমুদ্রটা একই রকম আছে সমুদ্রের কোনো ক্ষোভ নেই সমুদ্রের যে কথাটা বললাম ঢেউ উঠলে সমুদ্রের আয়তনও বাড়ে না আবার ঢেউ মিশে যখন যায় তখন সমুদ্রের আয়তন হ্রাসও পায় না হুম যে জল সমুদ্রে ছিল সেই একই জল সমুদ্রের মধ্যে থেকে যায় শুধু মানুষের চিত্তপটে একটা গতিময়তা উপন্য হতে থাকে হ্যাঁ অর্থাৎ অনন্ত চেতনাস্বরূপ এই আমার মধ্যে বিশ্ব চরাচর একটা ঢেউ নয় সেটা একটা কল্পনা মাত্র ঢেউ ওঠে দারুণ গতিতে এগিয়ে যায় আবার সেটা মিলিয়ে যায় আমরা পুরো ব্যাপারটাকে একটা বলা হচ্ছে এটা একটা কল্পনা মাত্র হ্যাঁ একে বলছি বিকল্পনা বলছি এটা একটা কল্পনা মাত্র যা সত্য সেটা হচ্ছে সেই চেতনা সেই তাকে দেখছে আসলে সে হচ্ছে সবসময় শান্ত অতি শান্ত সমস্ত অস্থিরতার ঊর্ধ্বে শাশ্বতের পথে সে চিরজাগরিক হয়ে রয়েছে বিপদের মধ্যে এই জায়গাটাকে এই ব্যাপারটাই একটা চেতনার মধ্যে দিয়ে কনসাসনেসের মধ্যে দিয়ে অনুপমভাবে অষ্টাবক্র ব্যাখ্যা করেছেন এই জায়গাটাকে এইভাবে এই সমস্ত দুঃখ যন্ত্রণা যাবতীয় সংসারের ওঠা পড়া সব কিছুকেই ঝঞ্ঝা বিপদ সব কিছুকেই তিনি এই দৃষ্টির দিক থেকেই দেখছেন এবং এই দৃষ্টি থেকে যদি আমরা দেখি দেখতে শিখি তাহলে আমরা আমাদের কাছে এইগুলো আর কোনো বড়ো হয়ে উঠবে না মানুষ এগুলোর থেকে পার হয়ে যাবে কিভাবে? প্রথমে আমরা এই যে নৌকর কথা এই যে মহাসু কথা এই যে উল্লেখ আমরা এখানে পেলাম হ্যাঁ এই যে বলেছে আনন্দ মহাভাষও হ্যাঁ বিশ্বপোত ইতস্তত এই যে কথাটি বলা হয়েছে এটি রয়েছে অষ্টাবক্র সংহিতার মধ্যে কি বলছে তিনটে শ্লোকের মধ্যে অষ্টাবক্র সংহিতায় তিনটে শ্লোকে পরপর এই কথাগুলো বলা হয়েছে মহাভারত তার প্রথম একটি দুটি লাইনের মাত্র তার উল্লেখ আছে এই এই উদাহরণটি সেখানে মাত্র উল্লেখিত রয়েছে তার ডিটেইলটি রয়েছে অষ্টাবক্র সংহিতার মধ্যে সেখানে কি বলা হচ্ছে বলছে মজ্জনন্তমহদ্ভ হ্যাঁ অনন্ত উদ্ভব মানে বাউন্ডলে ওশানের মধ্যে এই অ অনন্ত মধ্যে হ্যাঁ বিশ্ব ইতস্তত ভ্রমতি ভ্রমতি শাতে বত সহিষ্ণুতা বলছে অনন্ত মহা অম্বধৌ অম্বধ মানে সমুদ্র বা মহাসাগর বাউন্ডলেস ওশন যাকে বলে মই মানে আমি বিশ্বপোত আমি যেন একটা ক্ষুদ্র ভেলার মতন সেই মহাসমুদ্রের মধ্যে ভেসে চলেছি শান্ত বাতে সেখানে যে শান্ত বাতে ভ্রমতি মানে একটা হাওয়া সেখানে বইছে শান্ত তার মধ্যে আমি ভেসে চলেছি মুখর মধ্যে কখনও উজানে যাচ্ছে কখনো ভাটিতে চলছে একটা ছন্দময়তার মধ্যে দিয়ে আমি জীবন চলছি যে হাওয়াটা চলছে পাল তুলে দিয়েছি হাওয়ার গতিতে একটা সেই বা একটা কীরকম শান্ত বাতেন একটা স্থৈর্য সেখানে রয়েছে কোনো সংক্ষুব্ধতা নেই কোনো ঝড় ঝড়ঝর্যা নেই মামাতে সহিষ্ণুতা হ্যাঁ আমি মানে মামা মামা অসহিষ্ণু মাম ভ্রামাতি বা আমার ইম্পেশন আমার মধ্যে কোনো অসহিষ্ণুতা নেই আমি সুন্দরভাবে চলছি মানে আমি তার মধ্যে কোনো সংক্ষুব্ধ হচ্ছি না শান্তভাবে আমি ভেটে চলেছি কখন জীবনে সবই একটা ছন্দবদ্ধ অবস্থার মধ্যে চলছে এটা হচ্ছে জীবনের একটা রূপ সব এই সংসারে সব কিছু ঠিকঠাক চলছে কোনো রকম বিপর্যয় নেই কোনোরকম ওঠাপড়া নেই কোনো রকম যন্ত্রণা নেই একটা জাগতিক একটা ছন্দ হচ্ছে কিন্তু ওই হাওয়া গতি যখন একটু বাড়ছে কমছে সেই সেখানে সমুদ্রের ওই শান্ত সমুদ্রের জলের মধ্যে হাওয়ার গতিতে একটু দোলার সৃষ্টি হচ্ছে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তার ফলে নৌকোটা কখনো এগোচ্ছে ঢেউয়ের গতিতে কখনো পিছিয়ে চলছে মানে একটা যেন এলোমেলো ভাব তার মধ্যে চলছে তখন এই সমুদ্র শান্ত কিন্তু নৌকর যে ওঠা পড়া তাতে তো সমুদ্রের কোনো ধৈর্যচ্যুতি ঘটে না সমুদ্র নিস্তরঙ্গ তার যা কিছু তরঙ্গ তার হচ্ছে সব তার পাড়ের দিকে যত গভীরে আমরা সমুদ্রে যাই যত পাড় ছাড়িয়ে কুল ছাপিয়ে ছেড়ে আমরা যত সমুদ্রের ভেতরে গভীরে আমরা প্রবেশ করি আমরা দেখি সমুদ্র হচ্ছে শান্ত নিস্তরঙ্গ। সেই নিস্তরঙ্গ সমুদ্রের মধ্যেও মাঝে মাঝে ঝড়ে তুফানে ঢেউ ওঠে কিন্তু আদতে সমুদ্র হচ্ছে শান্ত তার ধৈর্য চুটির কোনো কারণ ঘটে না তারপরে শ্লোকের মধ্যেই বলছেন যে মজ্জানন্ত মহা অম্বদ জগৎ বিচি স্বভাবত উদেতু তু নামে বৃদ্ধি না চখ্যাতি বলছে আমি অনন্ত এই সমুদ্রটাকে অষ্টাবক্র বলছে এই সমুদ্র হচ্ছে যেন একটা অনন্ত চেতনার সাগর একটা কনসাসনেস ওশান অফ কনসাসনেস আর সেই সাগরের এক একটা ঢেউয়ের মতো আমার মধ্যে এই জগৎ প্রস্ফুটিত হচ্ছে হ্যাঁ আমার এই অনন্ত জলরাশিতে ঢেউ নিজের মতো উঠছে নিজের মতোই আবার মিলিয়ে যাবে তাতে আমার কি ক্ষতি আমার কি বা ক্ষতি কি বা লাভ এই ঢেউ উঠেছে আবার এই ঢেউ মিলিয়ে যাবে কিন্তু এই চৈতন্য সাগর সবসময় শান্ত চৈতন্য সাগ মধ্যে আমি দেখছি কখনো একটা ঢেউ উঠছে আবার সেই ঢেউ মিলিয়েও যাচ্ছে ঠিক আছে কিন্তু তাতে আমার কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে না ওটা ঢেউটা হচ্ছে আলাদা কিন্তু সমুদ্র সবসময় শান্ত থাকে তার মধ্যে হঠাৎ একটা ঢেউ উঠছে আবার সেই ঢেউ মিলিয়ে যাচ্ছে এই ঢেউ ওঠা এবং ঢেউ মিলিয়ে যাওয়া দুটোকেই আমি দেখছি ঢেউ না ওঠার আগে যখন আমি একটা ছন্দময় তালে চলছিলাম সেটাকে আমি প্রত্যক্ষ করেছি যখন আমি শান্ত ছন্দে আমার নৌকোটা হাওয়ায় অল্প সু মৃদুমধুর মৃদুমন্দ হাওয়ায় তখন সে যখন পাল তুলে দিয়ে যাচ্ছে সেইটাকে আমি লক্ষ্য করেছি যে আমার নৌকোটা বেশ সুন্দর দুলে দুলে সেটাও আমার অনুভব সেটাকেও আমি দেখেছি আবার ঝড় উঠেছে আমার নৌকো কখনও এগোচ্ছে কখনও পেছচ্ছে সেটাকেও আমি অবলোকন করছি প্রচণ্ড ক্ষোভের মধ্যে আমার নৌকোটা অনেক উপরে উঠে আবার আছড়ে নেবে যাচ্ছে সেটাও আমি দেখছি আবার ঝড় থেমে গেছে নৌকো আবার আগের মতন শান্ত সমুদ্রের বুকে এগিয়ে চলছে তীর করে সেটাও আমি দেখছি তাহলে এই ঢেউ ওঠা পড়া এটা কোনোটাই আমার কিছু নেই আমি হচ্ছি বা সে সমুদ্রের মধ্যে অনন্ত চৈতন্য স্বরূপ আমি অবলোকন করছি এই ঢেউরে ওঠা পড়া এই ঢেউয়ের থেমে যাওয়া তার মানে এইখান থেকে তিনটে স্তরে আমাদের উপলব্ধি হচ্ছে আমাদের সবটাই আমার অনুভব বা উপলব্ধি এই অনুভব বা উপলব্ধি হচ্ছে চৈতন্য এই যে আলোচনা তো এখানে বলছেন প্রথম স্তরে কি বিশ্ব জগৎ যেন একটা চৈতন্যময় চেতনায় প্রতিবাদ হচ্ছে এবং সেই চেতনাটা কি আমি দেখছি আমার আমি সেই চেতনার মধ্যে দিয়ে আমার কনসাসনেস আমার চৈতন্যের মধ্যে দিয়ে কিন্তু আমি দেখছি দেখছে কে না ওই চৈতন্য দেখছে কনসাসনেসই দেখছে মন নয় মনের মধ্যে ঢেউ উঠছে পড়ছে দেখছে সেই চৈতন্য দ্বিতীয় স্তরে হচ্ছে আমাদের এই চৈতন্যের মধ্যে চেতনার মধ্যে বাইরের থেকে এই ঢেউ এসে পড়ছে বাইরেই তা মিলিয়ে যাচ্ছে আমার কনসাসনেসের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না চেতনার মধ্যে ঢেউ নয় চেতনা দেখছে ঢেউ উঠেছে ঢেউ থেমেছে আবার স্বাভাবিক হয়ে গেছে যেমন আমরা ওই যে কোভিডের সময়টা বললাম দু সালের আগে আমাদের জীবন একরকম ছিল দু হাজার কুড়ির পরে একুশ বাইশে আমরা খুব ক্ষুব্ধ হয়েছি আমরা সেটাকে দেখলাম আমাদের কাছে ওটা একটা ভয়ঙ্কর হয়ে গেল আমাদের কাছে আগের জীবনটা থেকে আমরা হারিয়ে গেলাম আমরা এখানে উদ ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম আবার এই জায়গাটা এই প্রচণ্ড ঢেউ যখন থেমে গেল আজকে এই তেইশ চব্বিশে এসে এই চব্বিশে এসে আমাদের কাছে ওই উনিশ কুড়ির ব্যাপারটা যখন নেই তখন মনে হচ্ছে সেটা যেন একটা স্বপ্নের দুঃস্বপ্নের মতো অর্থাৎ একটা স্বপ্নবধ ছিল তার মানে কি আমি আমার সেই চৈতন্যই তার আগেরটাকেও দেখেছি মাঝেরটাকেও দেখেছি বর্তমানকেও আমি দেখছি সবটাই হচ্ছে এই চৈতন্যস্বর তার মধ্যে দিয়ে বলছেন হ্যাঁ আরো গভীরে নিয়ে গিয়ে আরো গভীরে নিয়ে গিয়ে সেখানে অষ্টবক্র আরও চমৎকার বলছেন মজ্জানন্ত মহ মহ মহম্বধৌ মজ্জানন্ত অনন্ত অম্বধৌ বিশ্বং নাম বিকল্পনা অতি শান্ত নিরাকার এ বাদা আমা আস্থিত বলছে এই অনন্ত চেতনা স্বরূপ আমার মধ্যে এই বিশ্ব চরাচর আসলে একটা ঢেউ নয় এটা একটা কল্পনা যেমন আমার মনে হয় আমরা বলি না একটা দুঃস্বপ্নের মতন কি যেন ঘটে গেল এই বছরটা বড় দুঃস্বপ্নের মতন কাটল স্বপ্নবধ সেটা যেন রিয়েল নয় এইটুকু বলছি আমরা বুঝি না ওই দুটো বছর যেন দুঃস্বপ্নের মতন কেটে গেল এরকম একটা জীবন চলছিলো একটা ছন্দময় হঠাৎ তার মধ্যে একটা বিপর্যয় হলো আবার বিপর্যয় কাটিয়ে যখন স্বাভাবিক অবস্থায় এলাম তখন আমরা বললো দুঃস্বপ্নের মতন যেন কিছুটা সময় আমার জীবনের মধ্যে দিয়ে গেল হ্যাঁ এইখানে সেটা হচ্ছে এই ঢেউ ওঠে দারুণ গতিতে সেটা এগিয়ে আসে আবার মিলিয়েও যায় আমাদের অনেকের এই পুরো ব্যাপারটা একটা ঘটনা বলেই মনে হতে পারে তাই না কিন্তু কি আশ্চর্য বলছে এটাকে স্বপ্নবধ আমরাই বলছি স্বপ্নবধ যেন একটা কল্পনামাত্র হ্যাঁ আর এই অসীম সমুদ্র সেটাই হচ্ছে আমাদের চেতনা সেটা হচ্ছে আমি এই চেতনা নিজে নিরাকার তাতে সাকার নানা অস্তিত্ব প্রতিভাত হচ্ছে আর অতি শান্ত সমস্ত অস্থি অস্থিরতার ঊর্ধ্বে রয়েছে সেই আমাদের চেতনা সেই চেতনায় কিন্তু তার মধ্যে কোনো অস্থিরতা নাই সে যেন আকাশের মতন শান্ত তার মধ্যে মেঘ আসছে ঝড় উঠছে আবার মিলিয়ে যাচ্ছে আকাশ নির্বিকার এরকম আমাদের চেতনাও তাই আসলে স্থান কাল পাত্র সবই সেই চেতনার ক্ষণকালীন প্রকাশ মাত্র এটা জানবেন এইখানে মহাভারতের মধ্যে এই যে অংশটুকুর যে আলোচনা হচ্ছে এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা গভীরতম অংশ যা অষ্টাবক্র সংগীতার মধ্যে অপূর্বভাবে সেটা ধরা হয়েছে তাহলে এইখানে এই জায়গাটায় মান্ডক্য উপনিষদের মধ্যে যদি আমরা আসি আরও চমৎকার করে রয়েছে সেখানে এই মাণ্ডক উপনিষদে যাবার আগে আমরা বলি যে এই যে অষ্টাবক্র সংহিতা যার তিনটে শ্লোকের মাত্র উল্লেখ শান্তি পর্বের মধ্যে এখানে রয়েছে আমরা যদি যে কথা আমরা গত পর্বে বলেছি যে সমস্ত দর্শন যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে যেন অষ্টাবক্র সংহিতার দর্শনের আরম্ভ হয় এতটা গভীরতা এত তার তাৎপর্য এই চেতনাকে এই চৈতন্যকে কত বিরাট করে কত ব্যাপক করে কত গভীরভাবে কত অনন্যভাবে অষ্টাবক্র আমাদের সামনে মহর্ষি অষ্টাবক্র আমাদের কাছে তুলে ধরেছে এবং এটা যেন একটা আমাদের কাছে একটা হাতিয়ার একটা অস্ত্র দুঃখ সুখের পারে আমরা কম বেশি প্রত্যেক মানুষই সবাই কম বেশি নানা দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত এইখান থেকে পার হবার এই হাতিয়ার হচ্ছে যেন এই অষ্টাবক্র সংগীতা সে আমাদের কি বলছে এই যা কিছু দেখছো এটা তুমি তোমার চেতনাতে তুমি দেখছো নিজেকে তার থেকে আলাদা করে নাও এই রিয়াকশান থেকে তুমি নিজেকে তুলে রাখো তুমি যেন দেখছো দূর থেকে দেখছো যেমন কোভিডের কি ভয়ঙ্কর হচ্ছে এখন আবার দেখুন মানুষ সেই আগের মতন যেই কি সেই হয়ে যেন ওটা একটা কিছু একটা এসেছিল এখন মানুষের কাছে সেটা একটা স্বপ্নের মতন একটা কি হয়েছিল যা কিছু ক্ষতি হয়ে গেছে আবার সেই মানুষ স্বাভাবিকভাবে তার জীবনযাত্রা চলছে একটা দুঃস্বপ্নের মতন গেছে অনেক ক্ষয় হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক কিছু মানুষ হারিয়েছে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে কিন্তু এত সত্ত্বেও এটা পার হয়ে আজকে তার মনে হচ্ছে ওটা ছিল একটা দুঃস্বপ্নের মতো ওই স্বপ্নের মত ঠিক সেটাই আমাদের জীবন হচ্ছে ওই চেতনা আমরা যদি যেমন আমরা মন দিয়ে এটা বুঝি যে শরীরটা আমি নই আমরা মনে যাই তারপর আবার যখন আমরা কনসাসনেস চেতনার মধ্যে যাই তখন সেই কনসাসনেসের মধ্যে বসে আমরা দেখি যে যা কিছু ঢেউ উঠছে সেটা মনের মধ্যে আমার মন আনন্দিত হচ্ছে আমার মন দুঃখিত হচ্ছে এইখানে মন থেকেও যদি আমি নিজেকে আলাদা করে নিতে পারি পৃথকী করে করে নিতে পারি এই পৃথকী করা এ আলাদা করাটাই হচ্ছে আর্ট অফ লিভিং এটাই হচ্ছে জীবনে বাঁচার একটা কুশলতা যে নিজেকে যত আলাদা করতে পারে আর ডিট্যাচমেন্ট অ্যাটাচমেন্টের মধ্যে থেকে ডিটাচ করার যে কৌশল এই কৌশলটা যে জানে সে বাঁচতে জানে সে আনন্দের সঙ্গে বাঁচতে জানে সে দেখে এই সব কিছুই তার মনের মধ্যে প্রতিভাত হচ্ছে আমি যদি কি হবে কি হু ওরে বাবা এরপরে আমি কি করব ওই যে উদ্বিগ্নতা যা বুদ্ধদেব বলেছে যে ওই যে উদ্বিগ্নতা ওই ওটাকে নিয়েই আমরা যদি খুব চিন্তা করতে বসি হ্যাঁ আমার কি হবে ওই প্রতিক্রিয়া নিয়ে যদি আমি পড়ে থাকি ওই রিয়াকশন নিয়ে যদি আমি ভাবিত হই তাহলেই আমি কিন্তু বেশি কষ্ট পাব সেটাই আমার যন্ত্রণার কারণ হলে যাবতীয় যা কিছু আসবে যাবে সেটা আমার মধ্যে কোনো রেখাপাত করবে না কিন্তু সেটা নিয়ে আমি যদি বেশি প্রতিক্রিয়া দেখাতে যাই বেশি ভাবতে বসি সেটার মধ্যেই যদি আমি ডুবে যাই তাহলে সর্বনাশ অর্থাৎ ডিটাচ করো এখানে বুঝতে হবে যেমন এই শরীর নাক কান তুমি নও তেমনি তোমার এই মনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে চলেছে ঢেউ উঠছে এগুলো তুমি দূর থেকে দেখছো যা তুমি দেখছো যা তুমি অনুভব করছো যা তোমার উপলব্ধিতে আসছে সেটা তুমি নও সেটা তোমার হবে না তুমি চেতনা এই অভ্যাসটা এই কৌশলটা যদি আমরা রপ্ত করতে পারি একজন মানুষ সেটা যখন রপ্ত করতে পারে সেটা যখন সে আয়ত্ত করতে পারে এটাই অদ্বৈত বেদান্তের পরম শিক্ষা সেটা যখন সে করতে পারে এমনভাবে সে তার জীবনকে যখন যাপিত করতে পারে তখনই সে সমস্ত দুঃখ যন্ত্রণার থেকে মুহূর্তের মধ্যেই সে মুক্ত পেয়ে মুক্ত হয়ে যায় এটাই হচ্ছে আসলে এইটাই হচ্ছে যেন এই এখানে এই অষ্টাবক্র সংহিতা যেন আমাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছে একটা শানিত অস্ত্র যা দিয়ে আমরা আমাদের সমস্ত যুক্ষ যন্ত্রণাকে নস্বাত করে আমরা আনন্দের মধ্যে থাকতে পারি শত্রুপক্ষের মার খেয়ে আমাদেরকে আর কাঁদতে হবে না হ্যাঁ এই মান্ডক্য উপনিষদের বিখ্যাত কারিকা মানে যিনি এর ব্যাখ্যা করেছেন মানে কারিকা রচনা করেছেন গৌড়পাত তার একটি কারিকার মধ্যে তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে এই উপনিষদ মান্ডুক্য উপনিষদ সেখানে মানুষের তিনটে অবস্থার কথা বলছেন আমরা সেটা জানি কম বেশি আলোচনা করেছি একটা হচ্ছে জাগ্রত অবস্থা একটা স্বপ্ন অবস্থা একটা সুশুক্তি অবস্থা যেখানে স্বপ্নও নেই এই তিনটা অবস্থার মধ্যে দিয়ে মানুষের সবসময় সে যায় এবং প্রত্যেকটা সে তখন চলতে চলতে একজন চিন্তাশীল মানুষ একজন মননশীল মানুষ এটা অনুভব করে এটা উপলব্ধি করে যে প্রত্যেকটা অবস্থায় কিন্তু অস্থায়ী কোনটা স্থায়ী নয় জেগে থাকাটাও স্থায়ী অবস্থা নয় স্বপ্নটাও স্থায়ী নয় আবার সেই সুশুক্তি সেটাও স্থায়ী নয় তিনটে অবস্থায় অস্থায়ী অবস্থা আমাদের একক দ্বিতীয় অপরিবর্তনশীল চেতনাটাই হচ্ছে একমাত্র স্থায়ী সেই দেখছে আমি জেগে আছি সেই চেতনার দেখছে স্বপ্ন দেখছি সেই চেতনাই অবলোকন করছে আমি সুসুপ্তিতে ডুব ধারণ করে আছি সেই জন্য এই চেতনাকে হ্যাঁ এই মাণ্ডুক্য উপনিষদে বলা হচ্ছে চতুর্থ চেতনা হচ্ছে তুরীয় চেতনাকে বলা হচ্ছে তুরীয় অবস্থা বা চতুর্থ অবস্থা জাগ্রত অবস্থা ঘুমের মধ্যে স্বপ্নাবস্থা দ্বিতীয় তৃতীয় হচ্ছে সুষুপ্তি এবং চতুর্থ অবস্থাকে বলা হচ্ছে তুরীয় অবস্থা বা চৈতন্য এইটা হচ্ছে চতুর্থ অবস্থা এইভাবে মাণ্ডুক্য উপনিষদ মানুষের অস্তিত্বে তিনটে অবস্থাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তাদেরকে নিয়ে আলোচনা করেছে মান্ডুক উপনিষদের মধ্যে এইখানে গৌড়পাদ তিনি বলছেন মাণ্ডুক উপনিষদের কারিকার যিনি করেছেন সেইখানে গৌরপাত তিনি বলছেন সাধারণত সাধারণভাবে মানুষের কিন্তু দুটো অবস্থা তিনটে অবস্থা না মানুষের দুটো অবস্থা স্বপ্ন আর নিদ্রা এই হচ্ছে মানুষ কীরকম তাহলে জাগ্রত অবস্থাটা কোথায় গেল উনি জাগ্রত অবস্থাকে স্বীকারই করেন না বলছেন এই সুশুক্তিকে তিনি নিদ্রার মধ্যে নিয়েছেন আর জাগ্রত অবস্থাকেও তিনি কোনো স্বতন্ত্র বা আলাদা অবস্থা না দেখে তাকে ওই স্বপ্ন অবস্থার সঙ্গে এক করে দিয়েছে জাগ্রত অবস্থা এবং সশপ স্বপ্নাবস্থা অবস্থাকে তিনি একভাবে ধরছেন আর সুশক্তিকেও তিনি ওই নিদ্রার মধ্যেই নিয়ে এসছেন কি কারণ তার লজিকটা কি তিনি কি বলতে চাইছেন তিনি বলছেন সত্যিকারের জাগরণটা কি তুমি যে বলছো তুমি জেগে আছো তুমি কি সত্যি জেগে আছো সত্যিকারের জাগরণ হলো সেই উপলব্ধিতে যখন মানুষ পৌঁছয় যে আমি সেই চতুর্থ তুরীয় ছাড়া চেতনা ছাড়া আর কিছু নয় আমি এই চেতনা ছাড়া আর চৈতন্য স্বরূপ ছাড়া আমি আর কিছু নই আই এম দ্য কনসাসনেস বোধমাত্র যা জনক বলছেন বোধমাত্র আই এম অনলি দ্য কনসাসনেস আমি একমাত্র বা এখানে অষ্টাবক্র বলছেন এই বিশাল মহাসমুদ্রের মধ্যে আমি সেই চেতনার স্বরূপ আমি হচ্ছে সেই চৈতন্য স্বরূপ এটাই হচ্ছে একমাত্র মানুষের জাগ্রত বা সত্যকার অবস্থা সেটাকে বলেছে তুরীয় অবস্থা চেতনাই হচ্ছে এই বিশ্ব সংসারে সব কিছুর পটভূমিতে একমাত্র বাস্তব জাজল্যমান অবস্থা একমাত্র বাস্তব অবস্থা কেন তিনি জাগ আমাদের এই জাগ্রত অবস্থাকেও তিনি স্বপ্ন বলছেন বলছেন যাকে তুমি জেগে থাকা বল বলছো সেটাও তো স্বপ্নের মতন স্বপ্ন যখন তুমি দেখো তখন তো সেটাকে তুমি স্বপ্ন সত্যি বলেই মনে হয় না সেটা তো তোমার বলে ঠাকুর শ্রী দেব বলছেন না যে আমি স্বপ্নে দেখলাম রাজা হয়েছি একজন মানুষের একটি ছেলে মারা গেছে তার স্ত্রী খুব কাঁদছে কিন্তু সেই লোকটি জেগে উঠে হাসছে হাসছ কেন বলে আমি স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি আমার অনেক ছেলে মেয়ে হয়েছে তারাও আনন্দে আছে খুব আছে আমি স্বপ্ন মধ্যে খুব আনন্দ করতে লাগলাম এবার জেগে উঠে দেখলাম সব মরে গেছে তা আমি বুঝতে পারছি না ওটা সত্য না এটা সত্য কোনটা সত্য যা আমি যখন স্বপ্ন দেখছিলাম তখন তো আমার সেটাই খুব সত্য বলে মনে হয়েছিল সেটাকেই পরম বাস্তব বলে মনে হয়েছে স্বপ্নে তো আমাদের তাই মনে হয় তাহলে দুটো অবস্থার মধ্যেই আমাদের চেতনার যে ঘটনাক্রম সৃষ্টি হচ্ছে তাতে একটা অন্যের সাথে আমরা জড়িয়ে পড়ছি তফাত হচ্ছে একটা একটা তফাত আছে তফাৎটা কি না জাগ্রত অবস্থায় আমরা বাইরের জগৎ থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলো আসে জেগে যখন থাকে আমরা যেটাকে জাগ্রত অবস্থা বলি তখন আমরা বাইরের চতুর্পাশের বিশ্ব চরাচরের যা কিছু ঘটনা সেটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছয় আর যখন আমি ঘুমোই নিদ্রিত অবস্থা থাকি তখন আমার মনের মধ্যে সেই ইন্দ্রিয়র যা বিষয়গুলো সেগুলো স্বপ্ন সময়ে এসে আমার কাছে ধরা দেয় এই তো তফাৎ জেগে থাকায় ইন্দ্রিয়ের মাধ্যমে ডাইরেক্ট আমি বাইরের প্রপঞ্চের বিষয়গুলোকে অনুভব করি আর ঘুমিয়ে যখন থাকি তখন মনের মধ্যে তার যে বিকারগুলো ঘটে সেটাই আমরা দেখি দুটোই তো ক্ষণস্থায়ী এবং যখন জেগে থাকি তখন মনে করি এটা সত্য আবার যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি তখন মনে হয় ওটাই সত্য তাই না সুতরাং সবটা আরও যখন ঘুমিয়ে সুসুপ্তির মধ্যে থাকি তখন তো তার কোনো উপস্থিতি থাকে না একটা স্বপ্নও তার মধ্যে থাকে না সেটাকেই তো আমরা সুপসুপ্তি বলছি গোড়পাত সেটাকে বলছেন নিদ্রা অবস্থা কারণ আমাদের কাছে হিসেব খুব পরিষ্কার সেটা কি জেগে জেগে থাকার যে জগৎ জাগ্রত অবস্থার যে জগৎ আমার চোখের সামনে যা ঘটে চলেছে বলে আমরা বলছি তা বাস্তব আর স্বপ্নে যা দেখছি সেটাকে আমরা বলি অবাস্তব কিন্তু আসলে বিচার করে দেখলে যখন স্বপ্ন দেখি তখন তো সেটা আমার কাছে অবাস্তব মনে হয় না সেটা তো আমার কাছে বাস্তব বলেই মনে হয় হ্যাঁ সুতরাং আমরা সবটাকেই একই রকম দেখি এই যে কোভিডের সময়টা আমাদের কাছে এখন স্বপ্নবৎ মনে হচ্ছে কারণ আমরা সেই অ্যাবনরম অবস্থা থেকে আরেকটা নিউ নর্মাল অবস্থার মধ্যে এসে পৌঁছেছি সুতরাং স্বাভাবিক জীবনটাও সেই সময় যা স্বাভাবিক ছিল সেটা আমাদের কাছে এখন স্বপ্নবধ বলে মনে হচ্ছে এখন আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না যে ওরকমভাবে আমরা থাকবো আমরা রকম মাস্ক পরে থাকবো আলাদা করে থাকবো হাত পা ধুব একটা ভয়ের এখন আমরা আর সেটার মধ্যে নিই সেটার জন্য আমাদের কাছে এটা দুরাগত স্বপ্নের মতন মনে হচ্ছে হ্যাঁ এই আরও কয়েক সপ্তাহ বা ব্যবধান আরও কিছু বছর যাবার পরে আমাদের জীবনটা আবার আবার একটা অন্য অন্যরকমভাবে পাল্টে যাবে সুতরাং আগের ঘটনাটা সেই স্মৃতিটা তখন যা কিছু স্মৃতি বাস্তব যখন অতীত হয়ে স্মৃতিতে দাঁড়ায় এই জায়গাটা লক্ষ্য করুন অতি বাস্তব সেটা যখন পুরনো হয়ে অতীতে পর্যবসিত হয়ে স্মৃতির মধ্যে অবস্থান করে যা কিছু অতীত তা তো আমাদের স্মৃতির মধ্যেই ধরা আছে তো স্মৃতিটাই তো স্বপ্নের মতন অবিশ্বাস্য বলে মনে হয় স্মৃতি তো স্বপ্নের মতনই সেই ক যে কথাটা আমরা বলতে চাইছি হ্যাঁ যে গোড়পাদের কথাই বলি যে আমাদের জাগ্রত অবস্থাও বাস্তব জগৎ আসলে স্বপ্নের জগৎ থেকে আলাদা কিছু নয় যখন এসব চোখের সামনে ঘটছে নিশ্চিতভাবে তার থেকে ঘোরোতর বাস্তব আর কিছু হয় না জেগে থেকেও যেমন সেটা ঘোরোতর বাস্তব স্বপ্নের মধ্যেও সেটা ঘোরোতর বাস্তব তাই না কিন্তু যখন তা অতীতে পর্যবসিত হয় এবং স্মৃতি হয়ে আমাদের কাছে তা যখন ফিরে ফিরে আসে তখন দেখি স্বপ্ন আর স্মৃতির মধ্যে কোনো তফাতি নেই তাই না মূল কথা হলো মূল যে কথাটা এত আলোচনার মধ্যে থেকে এইখান থেকে যে মূল উপসংহার কনক্লুশনে আমরা পৌঁছব অষ্টাবক্রের আলোচনা থেকে এই চৈতন্যের আলোচনা থেকে বা এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তাকে যদি আমরা সামারাইজ করি উপসংহার করি তাহলে আমরা কি দেখব যে চেতনা স্তরে এত সব বাস্তব স্মৃতি স্বপ্ন সব আসছে যাচ্ছে যেন তার পরপর আসছে যাচ্ছে সিনেমার একটা স্যালুয়েডের মতন সেই স্ক্রিনের মধ্যে তা ভেসে ভেসে আসছে যখন দেখছি আমরা তার সাথে একাকার হয়ে ভাবছি এটা সত্য সিনেমা হল থেকে রঙ্গালয় থেকে বেরিয়ে আমরা ভাবি যে না ওটা তো সত্য ছিল না ওটা একটা অভিনয় ছিল সেই জন্য জীবনটাকেও ওই রঙ্গালয় রঙ্গালয় সাথেই তুলনা করা হয়েছে ওই মঞ্চে যখন সেটা ঘটে এবং তারা দক্ষ শিল্পীরা তা এত দক্ষতার সাথে এত জীবন্ত করে তোলে যে দর্শক তার সাথে একাত্ম হয়ে সেটাকে সত্য বলে ধরে নেয় সিনেমার ক্ষেত্রে আরও সেটা বাস্তব হয়ে যায় আমরা তার সঙ্গে কাঁদি হাসি আনন্দ পাই উচ্ছ্বাস প্রকাশ করি আবার ভয় পায় আবার দুঃখে কাতর হই আশা নিরাশার একটা দোলে আমরা চলতে চাই আসলে যা কিছু দেখছি আগে এবং পরে সবটাই আমরা দেখছি আমাদের কনশাসনেস বা চৈতন্য দেখে যেটা একেবারে অবিকারী অপরিবর্তনশীল এবং এই চৈতন্যই হচ্ছে একমাত্র ধ্রুব বাস্তব এবং আমরা হচ্ছি সেই চৈতন্য চৈতন্যস্বরূপ বাকি সব অবস্থায় এই পরিবর্তন পরিবর্তনশীল ঘটনাক্রম রূপ নাম সবই হচ্ছে স্বপ্ন সমূহ যে আত্ম অনুসন্ধান আমাদের অস্তিত্বের গভীরে নিয়ে যায় চেতনা নিঃসিম জাগরণকে সদ্য করে সত্য বলে উপলব্ধি করতে শেখায় সেটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক চর্চা মহাভারতে এই আলোচনার পরে সেখানে বলা হচ্ছে তুমি সেই চর্চাই করো সেই আত্ম অনুসন্ধানের চর্চাই করো যা তোমাকে চৈতন্যের পথে চৈতন্যের মধ্যে তোমাকে তুলে ধরবে চৈতন্যের উপলব্ধি করাবে তুমি যে চৈতন্য স্বরূপ যে চর্চা তোমাকে সেই চেতনার মধ্যে নিয়ে পৌঁছে দেয় সেটাই হচ্ছে আধ্যাত্মিক চর্চা বলছে এই আধ্যাত্মিক চর্চা তুমি কখন করবে বলছে সুখের সময় করবে দুঃখের সময় বিপদের সময় আরও বেশি করে করবে কারণ যখন তুমি তোমার শীত যখন তোমার জড়ত্ব তখন তুমি কার কাছে যাবে আগুনের কাছে যাবে হ্যাঁ শীত কমে গেলে আমরা কেউ আগুনের কাছে যাই না আমরা আগুনের কাছে কখন যাই যখন আমাদের তাপের প্রয়োজন হয় তা ভাব কেটে গেলে তো আমরা আগুনের কাছে যাই না সুতরাং বিপদের মুহূর্তে যখন তোমার মধ্যে বিপদ ঝঞ্ঝা যখন তুমি যন্ত্রণার মধ্যে থাকবে যখন তুমি প্রতিকূলতার মধ্যে থাকবে তখন তুমি বেশি করে এই অধ্যাত্ম চেতনার এই অধ্যাত্মের চর্চা করবে সেই চেতনাকে অনুভাবে চেষ্টা করবে এটা কেবলমাত্র শুষ্ক কথা নয় যদিও মনে হয় এটা শুষ্ক তত্ত্বকথা বাস্তব কি এত সহজ না সহজ নয় কিন্তু নিরন্তর অনুশীলন নিরন্তর অনুশীলনের মধ্যে দিয়েই তুমি সেই সত্যকে উপলব্ধি করতে পারবে এবং এই সত্যকে তুমি যেদিন উপলব্ধি করতে পারবে সেদিন বলছেন বলছেন হে মহাবাহ পাণ্ডব পাণ্ডবাগ্র মহাবাহ যুধিষ্ঠিরকে সম্বোধন করে তাতে যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে যেন আমাদের বিশ্ব সকলকে বিশ্ববাসীকে বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে যেদিন এই নিরন্তর চর্চার মধ্যে থেকে থেকে নিরন্তর যোগও যুক্ত হয়ে সেই তৈল ধরাবত নিরন্তর চর্চা করে যেতে হবে সুখে দুঃখে এবং দুঃখে আরও বেশি যন্ত্রণার মধ্যে অনেক বেশি প্রতিকূলতার মধ্যে আরও বেশি করে তুমি যখন এ চর্চা করে যাবে এই নিরন্তর চর্চা নিরন্তর যোগযুক্ত হয়ে যখন তুমি সেই সত্যকে উপলব্ধি করতে পারবে যে তুমি চৈতন্য চৈতন্য ছাড়া আর কিছু নও তুমি যখন নিজের স্বস্বরূপকে এই চৈতন্যকে সম্যকভাবে উপলব্ধি করতে পারবে সেই দিনই এই সংসারে দুঃখ যন্ত্রণা যা কিছু তার তোমার থেকে তুমি মুক্ত হয়ে যাবে এই একমাত্র পন্থা নান্ন পন্থা বিদ্যাতে আহন আর কোন উপায় নেই তোমাকে সেই চৈতন্য সাগরে পৌঁছতেই হবে তোমাকে সেই স্বরূপ তোমাকে লাভ করতেই হবে যতদিন তুমি এই স্বরূপ লাভ না করবে ততদিন তোমার মুক্তি নেই কারণ মুক্তি তো রে পেতেই হবে এ কথাটি জানিস মনে সেই মুক্তি কিসের থেকে আসবে না সেই উপলব্ধি থেকে কিসের উপলব্ধি যে আহম বোধ মাত্র আমি সেই অনন্ত চৈতন্য স্বরূপ প্রাণার প্রাণ প্রাণার